देखिए बस थक आमाके सहानुभूति देखानोर कोनो दरकार नहीं देखिए অর্থদা অ্যাক্সিডেন্ট হয়েছিল পাহাড়ি রাস্তায়। ও অ্যাক্সিডেন্টও সার্ভাইভ করে, তার জন্য ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে ও কোমায় চলে যায়। মানে হাসপাতালে যিনি ডাক্তারবাবু ছিলেন উনি কলকাতার ছেলে, তাই উনি আমাদের বাড়ির অ্যাড্রেস খুঁজে খবরটা দিয়ে গেলেন। ও মাই গড, দেখি শৌর্য সম্পর্কে সবথেকে বেশি আপত্তি ছিল তোর। এই বাড়িতে যদি কেউ ওকে অপছন্দ করতো সবথেকে বেশি অপছন্দ করতিস তুই। শৌর্যকে জেল থেকে ছাড়িয়ে আনার পরেও তুই ওর সম্পর্কে অনেক কথা বলেছিস। তুই ওকে কোনো দিন মেনে নিতে পারিস না, কোনো দিনও না। শৌর্য যখন সবকিছু ছেড়ে চলে গেল তুই তখনও ওর সম্পর্কে বাজে কথা বলেছিস। আজ তো তোর আমাকে সহানুভূতি দেখানোর কথা নয়, আজ তো তোর হ্যাপি হওয়ার কথা নদী, তোর খুশি হওয়ার কথা। তুই সব কি বলছিস দেখি, কি বলছিস, কি বলছি তুই বুঝতে পারছিস না? কথাগুলো অজানা লাগছে। ভুল তুই পাল্টাতে পারিস না দি। মম্মি ওইসব কি বলছে, কেন বলছে এসব কথা? ওর ওর এরম একটা খবর শুনে আমি সব ছেড়ে দৌড়তে দৌড়তে এখানে এসেছি আর ও আমাকে এইসব কথা বলছে। এখনকার কথা কি ধরতে আছে নদী? ওর কি মন ঠিক আছে? ওর ভেতরে কতটা কষ্ট হচ্ছে সেটা তো বুঝতে পারছো। খবরটা শুনে দৌড়তে দৌড়তে কেন এলি নদী, কেন এলি? সহানুভূতি দেখানোর জন্য তো? মনে মনে তুই খুশি হয়েছিস নদী, খুশি হয়েছিস? শৌর্যর মতো একটা ছেলে, এ বাড়ির আত্মীয়, তোর আত্মীয়, এটা ভাবতে তো তোর অহংকারে লাগতো। সেই পরিচয়টা চিরকালের মতো ঘুচে গেছে।